হুরাহুরিয়া এমি মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মুনিম চৌধুরী আর নেই, শোক সর্বত্র। ইকবাল হুসাইন, ফকিরাবাজার, আরটিএফডি। উত্তর করিমগঞ্জের শিক্ষা জগতের অন্যতম এক অভিভাবক তথা পুরাহরিয়া এমি মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল মুনিম চৌধুরী ওরফে নোমান মাস্টার আর নেই। 71 বছর বয়সী শুক্রবার বেলা 10:30 উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারের পার্শ্ববর্তী জাবদা গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিক্ষক আব্দুল মুনিম চৌধুরী চাকুরি জীবনে প্রথমেই উত্তর করিমগঞ্জের বাগরসাঙ্গন এমই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1996 সালে সরকারি নির্দেশ মর্মে পুরাহুরিয়া এমই মাদ্রাসার বর্তমান এমই স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ হন। 2004 সালে তিনি অত্র স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন এবং 2012 সালে এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। তিনি জেলার কৃতি শিক্ষক হিসেবে সরকারি পুরস্কার পাওয়ার পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে ফের একবার সরকারি পুরস্কার লাভ করেছেন। শিক্ষক আব্দুল মুনিম চৌধুরী শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধার্মিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উত্তর করিমগঞ্জের শাহাবাদ আলিয়া মাদ্রাসার স্থায়ী সহসভাপতি হিসেবে ছিলেন। পাশাপাশি পুরাহুরিয়া জামে মসজিদের সম্পাদকের পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শিক্ষক আব্দুল মুনিম চৌধুরী পুরাহুরিয়া সিনিয়র মাদ্রাসা একে আজাদ হাই স্কুল এমকে গান্ধী কলেজের কার্যকরী কমিটির সদস্য হিসেবে ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। স্ত্রী, 7 পুত্র, 2 মেয়ে সহ রেখে গেছেন অসংখ্য গুণমুগ্ধরা। প্রয়াত আব্দুল মুনিম চৌধুরীর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ আল শরীফুল আমিন চৌধুরী বর্তমান উত্তর করিমগঞ্জের গিরিশগঞ্জ মডেল হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত এবং তৃতীয় পুত্র জাহিরুল আমিন চৌধুরী ছাত্র সংগঠন ফকিরাবাজার স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা। এদিন বিকাল 4:45 সময় প্রায় হাজারো জনতার উপস্থিতিতে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাবদার ঈদগাহ ময়দানে। নামাজ পরিচালনা করেন প্রয়াতের তৃতীয় পুত্র জাহিরুল আমিন চৌধুরী। প্রয়াত আব্দুল মুনিম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডক্টর মোস্তফা আহমেদ, একে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী, একে আজাদ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সত্তার, জয়াদুর রহমান চৌধুরী, পুরাহুরিয়া এমি মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সৈয়দুর রহমান চৌধুরী, পুরাহুরিয়া সিনিয়র মাদ্রাসার অধীক্ষক মৌলানা আজমল হুসাইন, এমআরসি হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা আহমেদ, জাতুয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা এমাদুদ্দিন, ফকিরাবাজার স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান চৌধুরী, কার্যকরী সভাপতি ইকবাল হুসাইন, সম্পাদক আমির হুসাইন, সাংবাদিক সুজন আহমেদ ও জাকির আহমেদ সহ প্রমুখ। আপনারা কইবা ইনশাল্লাহ আপনারা হক পাইবা, কোনো লজ্জা করবা না। আর মুখ দিয়ে যদি করে দুঃখ দিতে কই মাথা দিতে কই আপনি আল্লাহর কাছে মাফ দিতা তাহলে দাবি যাইতা এই দাবিটা কাম কইতে হইলো ডাক্তার তান্দুর তোমরা কইছো আর তুমি দুঃখ কইতা কই আল্লাহর কাছে মাফ দিতা।